চোখে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে 80,000 টাকা ছিনতাই করলো দুষ্কৃতীরা। ঘটনাও সেই ডোমজুড়ের। মঙ্গলবার রাতে ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে এক ব্যবসায়ীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। পরপর একই ছকে দুবার ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বীরেন্দ্র শাও নামের ওই ব্যবসায়ী জানান, রাত পৌনে একটা নাগাদ দোকানের ঝাঁপ বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎই রাস্তায় তিন যুবক তাকে ঘিরে ধরে, এরপর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তাকে লাঠি মেরে রাস্তায় ফেলে দেয়। বীরেন্দ্রবাবুর হাতে ছিল টাকার ব্যাগ, সেখান থেকে 80,000 টাকা ছিনিয়ে নেবার সময় তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। এরপরই তার টাকা, মোবাইল ফোন আর বাইক ছিনতাই করে 6 নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করেন, বাঁকড়ার এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান, সেখানে তিনি চিকিৎসাধীন। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল হঠাৎ? হ্যাঁ, কি হয়েছিল? দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম ভাই, বলে তো হনুমান মন্দির কাছে লঙ্কা গুঁড়ো ছুটলো, ফপ করে আমার তো চোখে লাগতে লাগলো, গাড়ি বাইকটা দিয়ে আমি পড়ে গেলাম, দশ বাইক নিয়ে পড়ে গেলাম, আমাকে মানে বাইক নিয়ে ধরো আমাকে লাচু তো মারতে লাগলো, মেয়েরে আমার বাইক বাইকটা হাত দিয়ে কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে অনেক ফোন, আমি ওর পা ধরে একদম ঝুলেছিলাম, পাড়া ছেলেরা ওকে ধরবে কি না ধরবে আমাকে বাস ওকে ধরতে ধরতে অনেকক্ষণ পরে ও পালিয়ে গেছে। তোমার কিসের দোকান? চুনি ভুষির দোকান। তিনজনের আওয়াজ পাচ্ছিলাম, কি দিয়ে লঙ্কা গুলো চোখে আছে ভাই, আর কি তখন কেউ দেখতে পায় কি দিয়ে মারছে আমাকে, চোখে লঙ্কার গুলো দিয়েছিল। সোমবার দুপুরে ডোমজোড় থানা এলাকার বাঁকড়ায়ও এমনই এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। প্রকাশ্য দিবালোকে মদের দোকানের এক কর্মচারীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একই কায়দায় 10 লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে, উদ্ধার করা হয় 6 লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ছকে ছিনতাই। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। দুটো ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দ্য ওয়াল ব্যুরো।